চতুর্থ অধ্যায়ের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 116, প্রশ্ন 34। বারণীর মতে মধ্যযুগের সুলতানদের প্রধান দায়িত্ব কী ছিল? উত্তর: বারণীর মতে মধ্যযুগের সুলতানদের প্রধান দায়িত্ব ছিল সমস্ত প্রজার ধর্ম রক্ষা করা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, পাশাপাশি তাঁকে ইসলামের মর্যাদা রক্ষা করতে হতো। প্রশ্ন 35। থিওক্রাসি ও জাহানদারি শব্দের অর্থ কী? উত্তর: থিওক্রাসি শব্দের অর্থ হল ধর্মাশ্রয়ী বা পুরোহিত তান্ত্রিক রাষ্ট্র, জাহানদারি শব্দের অর্থ হল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। প্রশ্ন 36। দার উল হারব ও দার উল ইসলাম শব্দের অর্থ কী? উত্তর: দার উল হারব শব্দের অর্থ হল বিধর্মীর দেশ, দার উল ইসলাম শব্দের অর্থ হল ইসলামের পবিত্র ভূমি। প্রশ্ন 37। উলেমা কারা? উত্তর: উলেমা বলতে বিদ্বান ও ইসলামী ধর্মগ্রন্থে পণ্ডিত ব্যক্তিদের বোঝায় যারা ইসলামী শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন এবং ইসলামী আইন শরিয়াত এর ব্যাখ্যা করেন। প্রশ্ন 38। সুলতানী রাষ্ট্রের প্রকৃতি ছিল ধর্মীয়, এই মতের কয়েকজন সমর্থকের নাম লেখো। উত্তর: সুলতানী রাষ্ট্রের প্রকৃতি ছিল ধর্মীয়, এই মতের কয়েকজন সমর্থক ছিলেন ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ, এ এল শ্রীবাস্তব, আর পি ত্রিপাঠী প্রমুখ। প্রশ্ন 39। সুলতানী রাষ্ট্রের প্রকৃতি ছিল ধর্মনিরপেক্ষ, এই মতের কয়েকজন সমর্থকের নাম লেখো। উত্তর: সুলতানী রাষ্ট্রের প্রকৃতি ছিল ধর্মনিরপেক্ষ, এই মতের কয়েকজন সমর্থক ছিলেন মোহাম্মদ হাবিব, আই এইচ কুরেসি, সতীশ চন্দ্র প্রমুখ। প্রশ্ন 40। ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কী বোঝায়? উত্তর: ধর্মাশ্রয়ী বা পুরোহিত তান্ত্রিক রাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ হল থিওক্র্যাটিক, যা গ্রিক শব্দ থিওস ব্র্যাকেটে অর্থ দেবতা ব্র্যাকেট ক্লোজ থেকে এসেছে। দেবতান্ত্রিক রাষ্ট্র হল ধর্মাশ্রয়ী বা পুরোহিত তান্ত্রিক রাষ্ট্র। এরূপ রাষ্ট্রে ধর্ম ও রাজনীতির মধ্যে গভীর সম্পর্ক থাকে এবং যাজক বা পুরোহিতদের দ্বারা রাষ্ট্রের রাষ্ট্রনীতি পরিচালিত হয়। প্রশ্ন 41। ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কি? উত্তর: ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি হল: এক, রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো বিশেষ ধর্মকে প্রাধান্য দান; দুই, বিশেষ ধর্মীয় আইনকে রাষ্ট্রীয় জীবনে গুরুত্ব দান; তিন, অন্যান্য ধর্মের প্রতি অনুদারতা প্রভৃতি। প্রশ্ন 42। শরিয়াত কি? উত্তর: কোরআনের ভিত্তিতে মুসলমানদের অবশ্য পালনীয় দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত কিছু আইন বিধি রচিত হয়, এই সমস্ত আইন বিধিকে শরিয়াত বলা হয়। প্রশ্ন 43। জিম্মি কারা? আনুগত্য প্রদর্শন ও কর প্রদানের মধ্যে দিয়ে অমুসলিমরা মুসলিম রাষ্ট্রের বসবাস ও ধর্ম রক্ষার অধিকার পেত, এই অমুসলিমরা জিম্মি বা বিধর্মী নামে পরিচিত ছিল। প্রশ্ন 44। আমির উল মুমিনিন বলতে কি বোঝায়? উত্তর: পয়গম্বর হযরত মুহাম্মদের দেহাবসানের পর একে একে চারজন পবিত্র খলিফা ব্র্যাকেটে আবু বকর, ওমর, ওসমান, আলী ব্র্যাকেট ক্লোজ হন, তারা আমির উল মুমিনিন বা ধর্মবিশ্বাসীদের প্রধান হিসেবে ইসলামী রাষ্ট্র ও ইসলাম ধর্ম পরিচালনা করেন। প্রশ্ন 45। দিল্লির সুলতানদের অনুসৃত পারসিক সাসানীয় বংশের শাসকদের রাষ্ট্রাদর্শ কি ছিল? উত্তর: পারস্যের সাসানীয় বংশের শাসকদের রাজদরবার রীতিনীতি, রাজকীয় আদব কায়দা দিল্লির সুলতানরা অনুকরণ করতেন। এই রাষ্ট্রাদর্শের মূল কথা ছিল রাজা হলেন ঈশ্বরের প্রতিবিম্ব, রাজার মধ্যে দিয়েই ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন ঘটে। রচনাধর্মী প্রশ্নোত্তর বা এল এ কিউ মান 8। প্রশ্ন 1। কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাজার প্রধান ও অন্যান্য কর্তব্য সম্বন্ধে যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তর: কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজার প্রধান কর্তব্য সমূহ: 1. প্রজা স্বার্থ রক্ষা ও প্রজা কল্যাণ। কৌটিল্য বলেছেন রাজার কর্তব্য হল প্রজা স্বার্থ রক্ষা করা এবং প্রজা কল্যাণের নিয়োজিত থাকা। প্রজাদের মঙ্গল, সমৃদ্ধি ও সুখ প্রদানের ক্ষেত্রে রাজাকে সক্রিয় থাকতে হবে। অর্থশাস্ত্রে উল্লেখ রয়েছে, প্রজা সুখে সূক্ষ্ম রাজ্য, প্রজানাঞ্চ হিতে হিতম ব্র্যাকেটে অর্থশাস্ত্র 1.19।
ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ প্রজাদের সুখেই রাজার সুখ, প্রজাদের হিত বা মঙ্গলেই রাজার হিত বা মঙ্গল হয়। দুই, সমাজের শৃঙ্খলা রক্ষা। অর্থশাস্ত্র মতে রাষ্ট্র আসলে সমাজেরই অংশ, সমাজের মধ্যে থেকেই রাষ্ট্রের জন্ম। এই বিচারে রাজার কর্তব্য হল রাষ্ট্রকে রক্ষার মধ্যে দিয়ে সমাজকে রক্ষা করা। প্রয়োজনে রাজা রাষ্ট্রনীতিজ্ঞ বা গুপ্তচর নিয়োগ করে রাজ্যের সমস্ত খবর নেবেন। তিন, দুর্দশা থেকে মুক্ত করা। পিতা যেমন পুত্রকে রক্ষা করেন, রাজাও তেমন প্রজাদের যাবতীয় দুর্দশা থেকে মুক্ত করবেন। বন্যা, মহামারী, খরা, অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক বা আকস্মিক বিপর্যয়ের সময়ও প্রজাদের পাশে দাঁড়ানো রাজার কর্তব্য। দুর্ভিক্ষের সময় দুস্থদের সাহায্যের জন্য রাজা রাজকীয় শস্য ভাণ্ডার খুলে দেবেন। চার, দারিদ্র দূরীকরণ। কৌটিল্যের ধারণায় দরিদ্ররা সাধারণত লোভী ও বেপরোয়া হয়ে ওঠে। অভাবের তাড়নায় তারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। তাই রাজার উচিত দরিদ্রদের সাহায্য দান করে ধনী দরিদ্রের মধ্যেকার ব্যবধান মোচনের চেষ্টা করা। পাঁচ, দুষ্টের দমন ও শিষ্টের পালন। রাজার গুরুত্বপূর্ণ কাজ হল দুষ্টের দমন এবং শিষ্টের পালন করা। অপরাধীকে অপরাধের গুরুত্ব অনুযায়ী রাজা যেমন শাস্তি দেবেন, তেমন সৎ, ন্যায়পরায়ণ ও কর্তব্যনিষ্ঠ নাগরিককে রাজা পুরস্কৃত করবেন, সম্মানীয় ব্যক্তিদের সম্মান ও মর্যাদা দেবেন। পৃষ্ঠা 117, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজার অন্যান্য কর্তব্য। এক, সুদৃঢ় সেনাবাহিনী গঠন। কৌটিল্যের মতে সামরিক শক্তির ওপরে রাজ্যের অস্তিত্ব এবং স্থায়িত্ব অনেকাংশে নির্ভরশীল। রাজা এমন এক সেনাবাহিনী গঠন করবেন যারা রাজ্যকে সুরক্ষা করতে সক্ষম হবে। সেনাধ্যক্ষদের সঙ্গে পরামর্শ করে রাজা যুদ্ধের যাবতীয় পরিকল্পনা নেবেন। দুই, ন্যায় বিচার প্রতিষ্ঠা। রাজা ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিকদের রক্ষা করবেন। ন্যায় বিচারের ক্ষেত্রে রাজা নিজ সন্তান বা শত্রুর মধ্যে কোনো প্রভেদ করবেন না। রাজা চার বর্ণের প্রজাদের প্রতি সমান ব্যবহার করবেন। আইনের চোখ এদের সকলেরই সমানভাবে খোলা থাকবে। ন্যায় বিচার মেনেই তিনি অপরাধীকে দোষী সাব্যস্ত করবেন। তিন, যোগ্যদের নিয়োগ। প্রশাসনের বিভিন্ন পদগুলিতে রাজা দক্ষ ও যোগ্য কর্মচারীদেরই নিয়োগ করবেন। এমনকি সামরিক বাহিনীর প্রধান বা যুদ্ধের সেনানায়কদেরও রাজা নির্বাচন করবেন। রাজা প্রদেষ্ট নামে প্রধান ফৌজদারি বিচারক এবং ব্যবহারিক নামে প্রধান দেওয়ানি বিচারকদেরও নিয়োগ করবেন। চার, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন। বাণিজ্য পথকে সুরক্ষিত করা এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি ও সম্প্রসারণে রাজার আশু কর্তব্য। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য বজায় রাখার জন্য রাজাকে সচেষ্ট থাকতে হবে। পাঁচ, সুসম্পর্ক স্থাপন। প্রজা সাধারণ ও প্রতিবেশী রাজ্যের সঙ্গে রাজাকে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। রাজাকে দেখতে হবে প্রজারা যেন নির্ভয়ে তার কাছে গিয়ে সহজেই তাদের অভাব অভিযোগগুলি জানাতে পারে। রাজার ভদ্র ও পরিমার্জিত আচরণে জনগণ যেন সন্তুষ্ট থাকেন। সীমাবদ্ধতা। প্রথমত, কৌটিল্য রাজাকে স্বাধীন বলে উল্লেখ করলেও বাস্তবে কিন্তু রাজারা স্বাধীন ছিলেন না। নৈতিক এবং আইনগত বাধ্যবাধকতার কারণে রাজার ক্ষমতা সীমিত ছিল। দ্বিতীয়ত, সভা এবং সমিতি রাজার কর্তব্য ও অধিকারকে অনেকাংশে নিয়ন্ত্রণ করত। তৃতীয়ত, রাজাকে অনেক সময় পূর্ব প্রচলিত প্রথা ও স্থানীয় আইনের কাছে নতি স্বীকার করতে হতো। চতুর্থত, প্রজাসাধারণের অসন্তোষ বা প্রতিক্রিয়ার বিষয়টি মাথায় রেখে রাজাকে যে কোনো কাজ করতে হতো। প্রশ্ন দুই, অর্থশাস্ত্রে কৌটিল্য বর্ণিত রাষ্ট্রতত্ত্ব বা সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করো। উত্তর, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের পরিচয়। কৌটিল্য রচিত অর্থশাস্ত্রে রাষ্ট্রের বর্ণনায় সপ্তাঙ্গিক রাজ্যম শব্দ দুটি উল্লেখ রয়েছে। সপ্তাঙ্গ তত্ত্ব অনুযায়ী রাজ্য বা রাষ্ট্র সর্বসমেত সাতটি অঙ্গ বা উপাঙ্গ নিয়ে গঠিত। এই সাতটি অঙ্গ হল স্বামী, অমাত্য, জনপদ, পুর, কোষ, দণ্ড এবং মিত্র। এই সাতটি অঙ্গকে তিনি রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ বলে উল্লেখ করেছেন। এগুলি হল, এক, স্বামী। কৌটিল্য স্বামী বলতে রাজা অর্থাৎ রাজ্যের প্রধানকেই বুঝিয়েছেন। এই স্বামী অর্থাৎ রাজার কর্তব্যের উল্লেখে তিনি রাজার চারটি গুণাবলীর প্রয়োজনীয়তার কথা বলেছেন, যথা ক,
অভিগামী গুণ, সত্যনিষ্ঠা, ধর্মপরায়ণ, বিনয়, শিক্ষার আকাঙ্ক্ষা প্রভৃতি হল অভিগামী গুণ। খ, প্রজ্ঞাপন, দ্রুত কোনো সমস্যা সঠিকভাবে বুঝে নেওয়ার ক্ষমতা, সঠিক কাজ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হল প্রজ্ঞাপন। গ, উত্থান গুণ, সাহস এবং দ্রুততার সঙ্গে কাজ শেষ করার ক্ষমতা হল এই গুণের লক্ষণ। ঘ, আত্মসম্পদ, বাগ্মিতা, ইন্দ্রিয় সংযম, স্মৃতিশক্তি, বিপদকালে অবিচলিত থাকা, এই সমস্ত গুণ হল আত্মসম্পদ। দুই, অমাত্য বা মন্ত্রী, কৌটিল্য তার অর্থশাস্ত্রে বিভিন্ন ধরনের কর্মচারী বা অমাত্য এবং তাদের নিয়োগ পদ্ধতি, দায়িত্ব ও কর্তব্য আলোচনা করেছেন। অর্থশাস্ত্র অনুসারে এরকম কয়েকজন কর্মচারী হলেন পুরোহিত, সমাহর্তা, সন্নিধাতা, কোষাধ্যক্ষ, রাজদূত, দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারক প্রমুখ। অমাত্যের প্রধান দায়িত্ব ও কর্তব্য হল কোনো কাজ শুরু করার আগে তার নীতি ও পদ্ধতি নির্ধারণ করা। কৌটিল্য বলেছেন, অমাত্য অবশ্যই দেশীয় হবেন এবং স্বামী প্রভুর প্রতি গভীর অনুরক্ত থাকবেন। তিন, জনপদ, জনপদ বলতে কৌটিল্য রাষ্ট্রের ভূখণ্ড ও তার অধিবাসীদের বুঝিয়েছেন। তিনি বলেছেন, জনবিহীন জনপদ অর্থহীন। তিনি আদর্শ ভূখণ্ড বলতে উর্বর ভূমি, প্রচুর অরণ্য সম্পদ, খনিজ সম্পদ, বিশিষ্ট অঞ্চল এবং উৎকৃষ্ট মানের গোচারণ ভূমিকে বুঝিয়েছেন। কৌটিল্য বলেছেন, প্রতিটি গ্রামে কমপক্ষে 100 এবং সর্বাধিক 500 পরিবার বসবাস করবে। চার, দুর্গ, কৌটিল্যের মতে দুর্গগুলি সাম্রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কৌটিল্য চার ধরনের দুর্গের কথা বলেছেন, এগুলি হল: ক, জল দুর্গ, চারিদিকে জল ও বেষ্টিত এলাকা নিয়ে গঠিত দুর্গ হল জল দুর্গ। খ, গুহা বা পার্বত্য দুর্গ, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা বা পাহাড়ের মধ্যে তৈরি হয় এই ধরনের দুর্গ। গ, মরুদুর্গ, মরুপ্রান্তর সংলগ্ন দুর্গগুলির নাম হল মরুদুর্গ। ঘ, বনদুর্গ, বনাঞ্চলের প্রতিরক্ষার প্রয়োজনে স্থাপিত দুর্গের নাম ছিল বনদুর্গ। পাঁচ, কোষ, কৌটিল্যের মতে রাষ্ট্রের শক্তি নির্ভর করে কোষ বা রাজার আর্থিক ক্ষমতার উপর। কোষ হল এমন এক অর্থভাণ্ডার যা রাজার রাজস্ব সংগ্রহের মাধ্যমে উপার্জন করেন অথবা অন্য কোনো সৎ উপায়ে সংগ্রহ করেন। অর্থের কয়েকটি উৎস হল প্রজাদের ওপর আরোপিত ভূমি রাজস্ব, চাষিদের থেকে সংগৃহীত শস্য কর, সেচ কর, ব্যবসাদারদের থেকে আদায়কৃত পণ্য কর প্রভৃতি। ছয়, দণ্ড, কৌটিল্যের মতে দণ্ড বা বল অর্থাৎ সেনাবাহিনীর ওপর রাষ্ট্রের স্থায়িত্ব নির্ভর করে। তার ধারণায় সেনারা রাজার ইচ্ছে পরিচালিত হবে এবং রাজার নির্দেশ মতো কাজ করবে। দণ্ড বা বল শব্দ দ্বারা মূলত হস্তি, অশ্ব, রথ এবং পদাতিক এই চতুরঙ্গের সেনাদের কথা বলা হয়েছে। সাত, মিত্র, সপ্তাঙ্গের শেষ উপাদানটি হল মিত্র বা সুহৃদ। কৌটিল্যের ধারণায় মিত্র হল সেই যার কাছ থেকে বিপদের কোনো সম্ভাবনা থাকে না। আর একদিক থেকে মিত্র বা সুহৃদ শব্দটি বিজিগিষু ব্র্যাকেটে জয় করতে ইচ্ছুক ব্র্যাকেট ক্লোজ রাজাদের সঙ্গে মিত্রতা সূত্রে আবদ্ধকারীদের বোঝানো হয়েছে। কৌটিল্য দু ধরনের মিত্রের কথা বলেছেন। পৃষ্ঠা 118, ক, সহজ, পিতামহ ও পিতার সময়কাল থেকে যে ধরনের ব্যক্তিদের সঙ্গে মিত্রতার সম্পর্ক রয়েছে তারা হল সহজ মিত্র। ক, কৃত্রিম, এই ধরনের মিত্র হল অর্জিত মিত্র। এই ধরনের মিত্রতা স্বাস্থ্য, সম্পদ এবং জীবনের নিরাপত্তা দেয়। কৌটিল্যের মতে সহজ মিত্রতা কৃত্রিমের চেয়ে উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ। প্রশ্ন 3, অর্থশাস্ত্রের সংজ্ঞা দাও, অর্থশাস্ত্রের বিষয়বস্তু ও প্রকৃতি লেখো। উত্তর, অর্থশাস্ত্রের সংজ্ঞা। এক, অর্থ, অর্থ বলতে সাধারণত টাকা, সম্পদ ইত্যাদিকেই বোঝায়। আর শাস্ত্র শব্দের অর্থ হল বিদ্যা বা বিজ্ঞান। ব্যুৎপত্তিগত অর্থে তাই অর্থশাস্ত্র হল সম্পদের শাস্ত্র বা বিদ্যা। কিন্তু কৌটিল্য তার অর্থশাস্ত্রে অর্থনীতির পরিবর্তে রাজনীতির আলোচনা করেছেন। দুই, কৌটিল্যর মত, কৌটিল্য তার অর্থশাস্ত্রের শেষ অধ্যায়ে এর সংজ্ঞা দিয়ে বলেছেন, ইনভার্টেড কমার মধ্যে, মনুষ্যানাং বৃত্তিরর্থ মনুষ্যবতি ভূমি রিত্যর্থ তস্যা পৃথিব্যা লাভ পালন পায় শাস্ত্রমর্থ শাস্ত্রমীতি ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেটে অর্থশাস্ত্র
15-1 এই উদ্ধৃতিটির অর্থ হলো মানুষের জীবিকা নির্বাহের প্রধান উপায় অর্থ। অর্থই হলো মানুষের ধারণকারী ভূমি বা পৃথিবী। যে শাস্ত্র এই পৃথিবীকে লাভ করা বা পালন করার উপায় শেখায় তা হলো অর্থশাস্ত্র। এখানে একটা চাণক্য বা কৌটিল্যের ছবি দেওয়া রয়েছে। তিন, মতের ব্যাখ্যা। সাধারণ অর্থে বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থকে বোঝানো হলেও কৌটিল্যের মত বিশ্লেষণ করে বলা যায় সে যুগে বিনিময়ের সর্বোত্তম মাধ্যম ছিল ভূমি। ভূমির ওপর নির্ভরশীল কৃষকই ছিল সে যুগের প্রধান অর্থনীতি। যে রাজার যত বেশি ভূমি ছিল সেই রাজা হতো বেশি শক্তিশালী। তাই ভূমিভিত্তিক রাজ্য জয়, রাজ্য রক্ষা, রাজ্য শাসন বিষয়ক শাস্ত্রকে অর্থশাস্ত্র হিসেবে আখ্যা দেওয়া সঠিক। অর্থশাস্ত্রের বিষয়বস্তু। অর্থশাস্ত্রে বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে। বিষয়গুলি 15টি অধিকরণ 180টি প্রকরণে বিভক্ত, 180টি প্রকরণ আবার 150টি অধ্যায়ে বিভক্ত। 15টি অধিকরণে বিভাজিত হয়ে আলোচিত হয়েছে। অর্থশাস্ত্রে রয়েছে 6,000 শ্লোক। তন্ত্র ও আবাপ এই দুই মূল অংশে অর্থশাস্ত্রের বিষয়বস্তুগুলি বর্ণিত হয়েছে। এছাড়াও অর্থশাস্ত্রে রয়েছে বিভিন্ন বিষয়ের পরামর্শ। এক, তন্ত্র অংশে আলোচিত বিষয়। তন্ত্র অংশে রাজার বিনয়, বিদ্যাভ্যাস, শিক্ষালাভ, রাজ্য পরিচালনার পদ্ধতি, বিচার ব্যবস্থা, অধ্যক্ষদের দায়িত্ব, কর্তব্য প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে। দুই, আবাপ অংশে আলোচিত বিষয়। আবাপ অংশে আন্তঃরাজ্য সম্পর্ক, কূটনীতি বিষয়ক 6টি কৌশল, সপ্তাঙ্গ বিশিষ্ট রাষ্ট্রের ব্র্যাকেটে রাজ্যের নানা সংকট, যুদ্ধ কৌশল, বিজিগিষু রাজার কর্তব্য প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে। তিন, বিভিন্ন বিষয়ে পরামর্শ। কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাজার প্রতি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন, যথা রাজ্য শাসন পালন, প্রজাস্বার্থ রক্ষা, দণ্ডবিধি, কূটনীতি গ্রহণ, গুপ্তচর নিয়োগ, যুদ্ধ পরিচালনা পদ্ধতি প্রভৃতি। অর্থশাস্ত্রের প্রকৃতি। এক, ধর্মনিরপেক্ষ প্রশাসনিক তত্ত্ব। অর্থশাস্ত্র হলো ধর্মনিরপেক্ষ প্রশাসনিক তত্ত্ব। ধর্মনিরপেক্ষ প্রশাসন পরিচালনার শিক্ষা দেয় অর্থশাস্ত্র। দুই, রাষ্ট্রনীতিবিদ্যা। কৌটিল্য অর্থশাস্ত্রকে রাষ্ট্রনীতির সমার্থক বলে উল্লেখ করেছেন। রাজ্য শাসনের জন্য রাজার যে সমস্ত নিয়ম নীতি অনুসরণ করা উচিত তা হলো রাষ্ট্রনীতি। দেওয়ানি ফৌজদারি ছাড়াও ব্যক্তিগত আইনাবলী অর্থশাস্ত্রে বিশদভাবে বর্ণিত রয়েছে। তিন, ভূমি সংরক্ষণ বিদ্যা। অর্থশাস্ত্র হলো ভূমিরূপী রাজ্য জয় ও তার সংরক্ষণ বিদ্যা। এই গ্রন্থ থেকে রাজ্য রক্ষার নানা ধারণা মেলে। অধ্যাপক বি এল সালেতার, আর পি কাঙ্গলের প্রমুখ মনে করেন অর্থশাস্ত্র হলো ভূমি সংরক্ষণ বিদ্যা। প্রশ্ন 4, কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্বের ব্র্যাকেটে প্রকৃতি মণ্ডল বা রাজমণ্ডল ব্র্যাকেট ক্লোজ সংক্ষিপ্ত বর্ণনা দাও। চিত্রসহ মণ্ডল তত্ত্বের গুরুত্ব লেখো। 4+4। উত্তর, মণ্ডল তত্ত্ব। কৌটিল্যের বিদেশ নীতি বা কূটনীতির ধারণা গড়ে উঠেছে যে তত্ত্বকে কেন্দ্র করে তা হলো মণ্ডল তত্ত্ব বা প্রকৃতি মণ্ডল তত্ত্ব বা রাজমণ্ডল তত্ত্ব। এই তত্ত্বে 12 ধরনের রাজার অবস্থান দেখা যায়। এক, সম্মুখভাগ। ক, বিজিগিষু। রাজমণ্ডলের কেন্দ্রস্থলে অবস্থিত রাজ্যের রাজা হলেন বিজিগিষু। এই রাজা হলেন সমস্ত কর্তৃত্বের উৎস, যিনি অন্য রাজাদের উপর আধিপত্য বিস্তারে ইচ্ছুক। পৃষ্ঠা 119। খ, ওড়ি। বিজিগিষু রাজার রাজ্যের সামনের ভাগের শেষ প্রান্তের রাজা হলেন ওড়ি বা শত্রু। অতীতকালে ওড়ি রাজ্যের রাজার সঙ্গে যুদ্ধ বেশি হতো। গ, মিত্র। ওড়ি রাজ্যের সামনের ভাগে অবস্থিত রাজ্যের রাজাই ছিলেন মিত্র। এই রাজা ছিলেন বিজিগিষু রাজার মিত্র এবং ওড়ির শত্রু। ঘ, অরিমিত্র। মিত্র রাজার রাজ্যের সামনের দিকে অবস্থিত রাজ্যটির রাজা হলেন অরিমিত্র। ইনি হলেন শত্রুর মিত্র। মিত্র, অরিমিত্র রাজ্যের সীমান্তবর্তী রাজা হলেন মিত্র, ইনি মিত্র রাজার মিত্র অর্থাৎ স্বাভাবিক বন্ধু। চ, অরিমিত্র মিত্র। মিত্র রাজার সীমান্তবর্তী রাজা হলেন অরিমিত্র, ইনি অরিমিত্রের স্বাভাবিক বন্ধু।
ইনি বিজিগিষু রাজা এবং মিত্র মিত্র শত্রু বা ওরি। দুই, পশ্চাৎ ভাগ। ক, পার্শ্বী গ্রাহ। পার্শ্বী গ্রা শব্দের অর্থ হল পশ্চাৎভূমি। বিজিগিষু রাজার ঠিক পশ্চাৎ প্রান্তের রাজ্যের রাজা হলেন পার্শ্বী গ্রাহ। ইনি বিজিগিষু রাজার শত্রু বা ওরি। খ, আক্রন্দ। পার্শ্বীগ্রাহ রাজ্যের ঠিক পশ্চাৎবর্তী রাজ্যের রাজা হলেন আক্রন্দ। ইনি পার্শ্বীগ্রাহী স্বাভাবিক শত্রু এবং বিজিগিষুর একান্ত স্বাভাবিক মিত্র। গ, পার্শ্বীগ্রাহাসার। আক্রন্দের ঠিক পশ্চাৎবর্তী রাজ্যের রাজা হলেন পার্শ্বীগ্রাহাসার। ইনি আক্রন্দ এবং বিজিগিষুর স্বাভাবিক শত্রু কিন্তু পার্শ্বীগ্রাহের স্বাভাবিক মিত্র। আক্রন্দ সার, পার্শ্বীগ্রাহাসার এর ঠিক পশ্চাৎবর্তী রাজ্যের রাজা হলেন আক্রন্দ সার। ইনি বিজিগিষু ও আক্রন্দের মিত্র কিন্তু পার্শ্বীগ্রাহ ও পার্শ্বীগ্রাহাসারের স্বাভাবিক শত্রু। তিন, মধ্যম। মধ্যম শব্দের অর্থ হল মাঝখানে অবস্থানকারী। বিজিগিষু ও ওরি এই দুই রাজার নিকটবর্তী রাজ্যের রাজা হলেন মধ্যম। ইনি বিজিগিষু ও ওরি উভয়ের মধ্যেকার শান্তি বা যুদ্ধর ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নেন। চার, উদাসীন। বিজিগিষু, ওরি ও মধ্যম রাজার রাজ্যগুলি থেকে দূরে অবস্থানকারী রাজ্যের রাজা হলেন উদাসীন। ইনি অত্যধিক বলবান রাজা। ইনি বিজিগিষু, ওরি ও মধ্যম রাজাদের মধ্যেকার শান্তি বা যুদ্ধের ক্ষেত্রে সাহায্য বা প্রতিরোধে সক্ষম। এদের যৌথ বা একক আক্রমণের মোকাবিলা করতে ইনি সক্ষম। মণ্ডল তত্ত্বের গুরুত্ব। এক, আধুনিক বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে মণ্ডল তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই, বন্ধু ও শত্রু রাষ্ট্র নির্ধারণে কৌটিল্যের মণ্ডল তত্ত্ব স্পষ্ট ধারণা দেয়। তিন, মণ্ডল তত্ত্ব থেকে ক্ষমতার ভারসাম্য তত্ত্বের আভাস মেলে। চার, কোনো একটি দেশের রাষ্ট্রীয় নীতি নির্ধারণ বা বৈদেশিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে এই তত্ত্ব সাহায্য করতে পারে। পাঁচ, মণ্ডল তত্ত্ব জোটবদ্ধ রাজনীতির ধারণা দেয়, যার নিদর্শন আমরা দেখতে পাই আমাদের দেশসহ বিশ্ব রাজনীতিতেও। মন্তব্য, আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে এই তত্ত্বের স্পষ্ট প্রতিফলন মেলে। ভাবতে অবাক লাগে, খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে কৌটিল্য যে তত্ত্বের উদ্ভাবন করেছিলেন আজও তা প্রাসঙ্গিক।